নমস্কার সফটওয়্যার এর রূপকথা অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। সানডে রবিবার দিনটা কিন্তু আমাদের সকলের জন্য ভীষণ স্পেশাল, কারণ প্রত্যেকটা দিন থাকে আপনার কাজের চাপ, নিজের জন্য সময় দেওয়ার সময় কোথায়, রবিবার পুরোপুরি নিজের জন্য সময় দেওয়ার মতন থাকে অনেকটা সময় যদি থাকে আপনার ইচ্ছে শক্তি। তো চলুন এই রবিবার এই দুপুরবেলার দিকে আমরা একটুখানি জেনে নিই না নিজেকে কিভাবে আরো বেশি সুন্দর করা যায়, নিজেকে কিভাবে আরেকটু বেশি মসৃণ করা যায়, শুধুমাত্র নিজেকে না পুরো পরিবারের প্রত্যেককে, আপনার প্রিয় মানুষ সকলকে কিভাবে আরো একটু ঝা চকচকে করা যায়, কিভাবে আরো একটু সকলের নজর পড়ার মতন করা যায়, সব বিষয়টা রবিবারে ঠিক এই দুপুর সময় আমরা কিন্তু আলোচনা করতে পারি। খুব মনোযোগ সহকারে শুনবেন, কারণ আজও আপনাদের জন্য লাইভ ফোনিং অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আপনাদের সকলের ভীষণ প্রিয় মানুষটি, অর্থাৎ বসুধা দি, তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার, থ্যাংক ইউ সুস্মিতা, হ্যাপি সানডে সবাইকে। হ্যাপি সানডে, একদম সানডে কিন্তু একদম মজার দিন, একসাথে এনজয় করার দিন, একসাথে এনজয় করুন, কারণ পরিবারের লোককে সময় দেওয়াটা বোধহয় খুব খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। সবাই তো আর আমাদের মতো নয়, বাট আমরা তো হয়তো কিছু ক্ষেত্রে সৃষ্টি ছাড়া, কিন্তু আপনাদের সময় কিন্তু দিতেই হবে। পরিবারের মানুষকে যেরকম, নিজেকেও সেরকম। ঠিক নিজেকে সময় দেওয়ার কারণটা কি? তুমি সবসময় বলো সারাটা দিন পরিবারের মানুষকে সময় দাও রবিবার, কিন্তু নিজের জন্য পাঁচটা মিনিট রাখার চেষ্টা করো। এই পাঁচটা মিনিট কেমন মিরাকল কিছু হতে পারে? পাঁচ মিনিটে অনেক কিছু হতে পারে সুস্মিতা। পাঁচ মিনিটে একটুখানি সুন্দর করে স্কিন কেয়ার হতে পারে, পাঁচ মিনিটে সময় নিয়ে একটু স্ক্রাবিং হতে পারে, পাঁচ মিনিট সময় নিয়ে একটুখানি ফেস প্যাক লাগানো যেতে পারে। আর মোস্ট ইম্পর্টেন্টলি, আমি তো খুব খুশি হব যে রোববার যদি সবাই মিলে একটু 5 মিনিট না 10-15 মিনিট সময় বার করে যদি একটু ফেসিয়াল করে নেয়, বিকজ পুজো কিন্তু নকিং অ্যাট দ্য ডোর। এবং কালকেই বোধ হয় দেখছিলাম যে 40 দিন না 42 দিন এরম একটা, মানে শুনেই না মনটা কিরম যেন করে উঠলো যে ব্যাস আর 40 দিন। এই তো কিছুদিন আগে শুনছিলাম 90 দিন 100 দিন, তো হঠাৎ করে যেন একটা 30 দিনের গ্যাপ ভ্যানিশ হয়ে গেল। এক্স্যাক্টলি, তো পুজো তো 2 বছর পরে একটা ঠিকঠাক পুজো আসতে চলেছে এবছর মনে হয়, টাচুর জানি না, খালি আশঙ্কা একটাই, সেটা হলো ওয়েদার দেবী কিরম অবস্থায় আছে না দেবেন আমাদের। বাট স্টিল যাই হোক না কেন, পুজো তো পুজো, বছরে একবার আসবে আর সেটাকে নিশ্চয়ই এনজয় করবো। আর এবারে পুজো বাবার বলছি যে 2 বছর পর বোধহয় আমরা একটা স্বাভাবিক পুজো এনজয় করতে চলেছি, যেটা আমরা আগে করতে অভ্যস্ত ছিলাম, মাঝখানে একটুখানি অসুবিধে হয়ে গেল সবারই। তবে অসুবিধায় আপনাদের পড়তে দেবো না, স্কিন বা হেয়ার নিয়ে যে কোনো প্রশ্ন রাখুন লাইভ ফোনিং এই অনুষ্ঠানে, উত্তর অবশ্যই দেওয়ার জন্য রেডি। বসুধা দি কে আছেন বলুন। নমস্কার। নমস্কার, আমি নয়না বলছি। কোথা থেকে বলছো? ব্যারাকপুর চিড়িয়ামোড় থেকে বলছো, বলো কি প্রশ্ন? ম্যামের কাছে আমার এটাই মানে প্রশ্ন যে আমার মানে এই জাস্ট বর্ষা পতনা পড়তে প্রচন্ড পরিমাণে মাথা চুলকাচ্ছে এবং তার সাথে হেয়ার ফল হচ্ছে। মাথাটা কেন চুলকাচ্ছে বুঝতে পারছি না, তার সাথে হেয়ার ফল হচ্ছে। ড্যান্ড্রাফ হয়েছে গো? না বুঝতে পারছো কি, ড্যান্ড্রাফ হয়েছে, অনেক সময় স্টিকি ড্যান্ড্রাফ হয় সেটা বুঝছো? হ্যাঁ দেখা যায়, স্টিকি ড্যান্ড্রাফ হলে তুমি দেখতে পাবে না। আচ্ছা, কেমন? আর তুমি কি হেয়ার ডাই করো? না না। আর বয়স কত তোমার? 26। ঠিক আছে, আমার মনে হচ্ছে এটা ড্যান্ড্রাফের প্রবলেম, তাও তুমি একটু শুনে নাও। শোনো তুমি, হ্যাঁ এইটা হয়, এটা আমি আসতামই আজকে, এটা আমি অনেকেই শুনি যে মাথা প্রথমে ভীষণ চুলকাচ্ছে তারপরে আমার হেয়ার ফল হতে শুরু করে দিচ্ছে। এটা বৃষ্টির জল ইজ দ্য কারণ অ্যাকচুয়ালি, এটাতে আমি আসতাম বিকজ বৃষ্টিটা এখন এমন হচ্ছে মানে হঠাৎ করে সাংঘাতিক হচ্ছে একটা লোকালে, আবার এক জায়গায় হচ্ছে না, আবার তারপরেই একবারে চচ্চরে রোদ উঠে যাচ্ছে, মানে ব্যালেন্স স্কিনের পক্ষে বোঝা খুব মুশকিল যে এখন আমি ঘাম দেব না আমি এখন ঘামটা অ্যাবজর্ব করে নেব, মানে সে বর্ষাকালে আছে না গরমকালে। এক্স্যাক্টলি, আর গরম মানে সাংঘাতিক 35-36 নেওয়া যাচ্ছে না, সে পরিমাণ ঘাম হচ্ছে, তো মাথার মধ্যে ঘামও জমছে, মাথার মধ্যে বৃষ্টির জলও জমছে, তার সাথে তো আমাদের একটা সুন্দর উপহার আছেই, সেটা হলো পলিউশন, প্রচণ্ড ধুলোবালি, তো ওগুলো মাথার মধ্যে একটুখানি রিয়াকশন করে। আর বৃষ্টির জলে কিন্তু আমরা শুনেইছি ছোটবেলা থেকে, একটু কিন্তু শোনা যে বৃষ্টির জল মাথায় পড়লে কিন্তু চুল পড়ে, কারণ বৃষ্টির জলে এক ধরনের অ্যাসিড আছে
যেটা চুলের জন্য মোটে ভালো না। যতই বৃষ্টি ভালো লাগুক না কেন, বাড়িতে এসে চুলটা ভালো করে ধুয়ে নিতে হবে যদি চুলের এরকম ধরনের সমস্যা থাকে। আর স্পেশালি তোমাকে বলবো নয়না, তুমি যখন মানে মাথা ধোবে, তুমি লাস্ট মগ জল যখন মাথায় ঢালবে, তখন তুমি আমাদের একটা টি ট্রি এসেনশিয়াল অয়েল আছে, কেমন, এক মগ জল নিয়ে তাতে 3-4 ফোঁটা টি ট্রি এসেনশিয়াল অয়েল দেবে, দিয়ে ওই জলটা মাথায় ঢালবে। এটা তোমার মাথার যে কোনো ধরনের ইরাপশন বলো, ইরিটেশন বলো, এগুলোকে একদম রিমুভ করে দেবে। আর তার সাথে তুমি করবে আমাদের রোজমেরি টি ট্রি শ্যাম্পুটা ইউজ করবে। তুমি কোনো কেমিক্যাল শ্যাম্পু ইউজ করো না, বিকজ দিস ইজ নট মানে কি বলবো, তোমার স্ক্যাল্প নিচ্ছে না। তো যদি স্ক্যাল্প নিত তাহলে শ্যাম্পু করার পর কিন্তু ইচিং বন্ধ হয়ে যেত। তো তুমি আমাদের রোজমেরি টি ট্রি শ্যাম্পুটা ইউজ করো। দিস ইজ আ ভেরি গুড শ্যাম্পু, ওয়েদার ইউ হ্যাভ আ ড্যান্ড্রফ অর নট, ডোন্ট ভারি, মানে সারা বছর এটা ইউজ করা যায়। আর এই টি ট্রি মানে আমাদের 3টে শ্যাম্পুই দুর্দান্ত, কিন্তু আমার একটু স্পেশাল সফট কর্নার আছে রোজমেরি টি ট্রির উপর, বিকজ আই এম অলসো ইউজিং ইট। এবং এটা একটা এক্সেলেন্ট শ্যাম্পু। মানে এটা কী করে বলো তো, এটা হলো আমার কাছে টেনশন ফ্রি শ্যাম্পু। মানে আমাদের তো সারাদিন ঘুরে বেড়াতে হয়, আমরা ভীষণ ডাস্টে আছি, ঘামে আছি, বৃষ্টিতে আছি, সবেতে আছি। তো আমি যদি দিনের শেষে রোজমেরি শ্যাম্পু দিয়ে শ্যাম্পুটা করে নিই, এটা কী করে, মাথা স্ক্যাল্পটাকে প্রপার ক্লিয়ার করে দেয়। তো না আমার ড্যান্ড্রাফের টেনশন থাকে, না আমার ইচিংয়ের টেনশন থাকে, না আমার হেয়ার মেনটেনেন্সের টেনশন থাকে, 3টের কোনোটাই থাকে না। এখন টেনশন ফ্রি থাকাটা খুব এক্স্যাক্টলি, যেমন আমি শেয়ার করছিলাম যে কালকেই প্রচুর রাত হয়েছে বাড়ি আসতে, তো আমি সকালে এসেছি তোমাদের প্রোগ্রাম করতে, অ্যান্ড দিস ইজ আ লাইভ প্রোগ্রাম, তো আমার টেনশন থাকে না কিন্তু, যে মানে চুল ম্যানেজেবল, ইয়েস অলওয়েজ, মানে শ্যাম্পু করে বেরিয়ে চলে আসি, মানে নো ইস্যুস। তো সেই ক্ষেত্রে এর জন্য আমি বললাম, যারা আমার মতো বা একটু কর্মে ব্যস্ত থাকে বা যারা বেরোচ্ছি রোজ, তারা যদি অন্তত উইকে একদিনও রোজমেরি মানে অল্টারনেট শ্যাম্পু করি, উইকে একদিন অন্তত আমি মাসের মধ্যে বা উইকের মধ্যে একদিন আমি রোজমেরি দিয়ে একটু শ্যাম্পু করে নিই, তাহলে কিন্তু টেনশনটা ফ্রি হয়ে যাবে। আর রোজমেরি যে একবার ইউজ করবে, সে আর অন্য কিছু আর ভালো লাগবে, ওখান থেকে বেরোতে পারবে না, এটুকু নিশ্চয়। তো রোজমেরি শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করো, আর চিরুনি রোজ ডেটল জলে ধুয়ে ইউজ করো। তুমি তো জানো না তোমার ড্যান্ড্রফ হয়েছে কি হয়নি, মানে সফেয়ারের না প্রত্যেকটা প্রোডাক্ট এক্সিলেন্ট, জাস্ট আপনাকে একবার ব্যবহার করতে হবে, তারপর দেখবেন আপনার মন বলবে এটাকে আমি ছাড়তে পারবো না। কে আছেন এই মুহূর্তে, নমস্কার। আমি দমদম ক্যান্টনমেন্ট থেকে বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম, নামটা কি আপনার আর বয়সটা কত? শর্মিলা সেন। শর্মিলা দি, বয়স কত? 32। 32, কি প্রবলেম? আমার একটা চুলে ভীষণ প্রবলেম হচ্ছে কদিন ধরে, না আমি দেখছি ভীষণ চুল উঠছে। আচ্ছা, শুধু হেয়ার ফল হচ্ছে? এক্ষুনি আমরা ইচিং নিয়ে কথা বলছিলাম, সেটা কি হচ্ছে? হ্যাঁ, একটু মাঝে সাঝে না একটু চুলটা মানে কেমন যেন একটু মনে হচ্ছে, একটু ওই ড্যান্ড্রাফের মতন এই হাত দিয়ে আসছে আর কি, এরকম বেশ মানে। আর কোন প্রবলেম হচ্ছে চুলটা, এটাই সমস্যা, এটাই এখুনি এটা নিয়ে আলোচনা করলাম আমরা। তো আপনিও এটা ট্রাই করুন, আর তার সাথে আগের জন্য বর্ষা তোমাকেও নয় না তোমাকেও বলবো যে তুমি আমাদের কেরাপ্লেক্সটা ইউজ করো, কেমন, এই যে চুল পড়ছে না এই জিনিসটাও তো বন্ধ করা দরকার। রোজমেরি টি ট্রি শ্যাম্পু তোমার স্ক্যাল্প ক্লিন করবে, তোমার স্ক্যাল্পে যদি ড্যান্ড্রাফ থাকে ওটাকে তাড়াবে, অন্য কোনো রকমের যদি ইরাপশন থাকে ওটাকে ক্লিন করবে, ঠিক করবে, হিল করবে, কিন্তু চুলের গোড়া মজবুত করবে কিন্তু আমাদের কেরাপ্লেক্স, যেটা খুব দরকারি। আর সামনে পুজো আসছে, চুল নিয়ে আমাদের এক্সপেরিমেন্ট আমরা শুরু করলাম বলে, মানে জাস্ট এই যে 40 দিনের হিসেব বললাম, এটাতেই সবাই ক্যালকুলেট করে নিচ্ছে কবে গিয়ে চুলটাকে নিয়ে যাবো, ঠিক করবো চুলটার ব্যবস্থা করতে। তো ওই ব্যবস্থা তো নিশ্চয়ই করবো, কারণ বছরে একটাই আমাদের ফেস্টিভ্যাল, বড় ফেস্টিভ্যাল, কিন্তু গোড়াটা মজবুত করা কিন্তু খুব দরকার। তো সেক্ষেত্রে কেরাপ্লেক্সটা ইউজ করতে আরম্ভ করো, যাতে চুলটা তোমাদের এই বাইরের অত্যাচার সহ্য করার মতো প্রিপারেশনটা নিয়ে নেয়। আর এটা রুটসটাকে স্ট্রং করে, এবং যেহেতু তোমার রুট স্ট্রং করে, তো সবার আগে তুমি যে ফিলিংটা পাবে কেরাপ্লেক্স ইউজ করে, সেটা পাবে যে তোমার চুল পড়াটা হঠাৎ বন্ধ হয়ে গেছে, কমে গেছে। তো এইটাই তো মেন, তারপরে এটা আস্তে আস্তে তোমার হেয়ারের রিগ্রোথ করবে, হেয়ারের ভলিউম কন্ট্রোল করবে, হেয়ারের টেক্সচার ঠিক করবে, হেয়ার সফট করবে, আরও অনেক কাজ করবে ড্যান্ড্রফ তারাপে। মানে আমি গুণ তারম্ভ করলে পুরো প্রোগ্রামটা আমি কেরাপ্লেক্স নিয়েই করতে পারি, মানে এর এত গুণ। তো মানে হেয়ারের ডক্টর এটা বলা যেতে এক্স্যাক্টলি। এবং এই দিনের শেষে তুমি যদি
কেরাফ্লেক্স ইউজ করে নাও, তুমি হেয়ার নিয়ে আগামী 15 বছর কোনো চিন্তা তোমায় করতে হবে না। একদম, মানে সব সময় আপনার বাড়িতে যদি একজন ডক্টর থাকে যে আপনার হেয়ার নিয়ে ভাবনা চিন্তা করছে, তাহলে কেন আপনি চুল নিয়ে ওই চুলোচুরি করতে যাবেন? আর আমার মনে হয় গোসুদা দি অলরেডি আমরা প্ল্যানিং করে নিয়েছি যে আমরা হাতিবাগানে শপিং করতে যাব, নিউ মার্কেটের দিকে আসব, গড়িয়াহাটের দিকে যাব, নাকি কোনো শপিং মলে যাব, না আমার আমার শহরের কাছাকাছি কোনো ভালো জায়গায় আমি শপিং করতে যাব। তো যেখানেই যাব না কেন, বসুদা দি যে নামগুলো বলছে এগুলো খাতায় নোট ডাউন করুন, সেখানে জামা কাপড় কেনার আগে অবশ্যই প্রোডাক্টগুলো সংগ্রহ করুন, আর যদি মনে হয় আমি হেল্পলাইন নাম্বারে ফোন করব, বাড়িতে বসে প্রোডাক্ট নিতে চাই, এটা আপনার ইচ্ছা, আপনার যা ইচ্ছা আপনি তাই করুন, শুধু ব্যবহারটা স্টার্ট করুন। ফোন নাম্বার টিভি স্ক্রিনে যাচ্ছে, আমি আপনাদের জন্য অবশ্যই একবার বলে দেবো, একবার কেন দুবার বলে দেবো, কিন্তু নোট কিন্তু করতেই হবে। কে আছেন এই মুহূর্তে? নমস্কার, আমি রিয়া বলছি কাটোয়া থেকে। কাটোয়া থেকে, হ্যাঁ রিয়া, বয়স কত গো? আরো দু চার বছর 22 বছরে থেকে যেতেই পারো, কোনো অসুবিধা নেই। বলো বলো কি প্রবলেম দিদি? আমার না এই মুহূর্তে মুখে কিছু কালো কালো র‍্যাশ দেখা দিচ্ছে, মানে খুব স্পট হয়ে যাচ্ছে, প্রচন্ড ট্যানও করছে, তার সাথে বুঝতে পারছি না কি করব। ওকে, তুমি রোদ্দুরে প্রচুর ঘোরো কি উইদাউট সানস্ক্রিন? হ্যাঁ দিদি, তাতে তো ঘোরা হয়, চাকরি করে তো চাকরি সূত্রে করতে বেরোতে যেতেই হয়। আর সানস্ক্রিন ইউজ করো না? হ্যাঁ দিদি, সানস্ক্রিন ইউজ করো? স্কিন স্কিনে কিছু না, সেরকম কিছু ইউজ করা হয় না সত্যি বলতে। ওকে ওকে, ঠিক আছে রিয়া, ঠিক কিভাবে ইউজ করলে ভালো হবে মানে সবসময় বুঝে উঠতে পারে না, এই জন্যই আপনাকে জিজ্ঞেস করছি দিদি। নিশ্চয় নিশ্চয়, হ্যাঁ সত্যি কথা বললে না আর বকা দেওয়া যায় না। না বকবো কেন, আমি জাস্ট বলে দেবো গুড এফেক্টস এন্ড ব্যাড এফেক্টস, বাকি তো চয়েস করা তোমার দায়িত্ব। আর সানস্ক্রিনটা না রিয়া ইউজ করা খুব প্রয়োজন জানো তো, আর এখন তো আমরা ভীষণভাবে অ্যাক্টিভ, মানে বাড়িতে বলো মানে লেজার টাইমে বলো বা কাজের টাইমে বলো আমরা অ্যাক্টিভ সব সময় হয়, আমাদের সেলফি ওঠাচ্ছি, ফেসবুকে আছি, আপডেট করছি, রিল বানাচ্ছি, তো আমার ফেসটাকে যদি ঠিক না রাখি কি করে চলবে? আর সব সময় কি মেকআপ করতে ভালো লাগে? তো স্কিনটা যদি মেকআপের মতো রেডি থাকে অলওয়েজ, তো আমরাও তো রেডি থাকি সব সময় তাই না? আর তুমি সানস্ক্রিন ইউজ করো না, জেন্টেল কি বলবো কথা দিলে সেটা ঠিক আছে, কিন্তু ইউজ করা কিন্তু খুব দরকার। যে বলছে স্কিনের মধ্যে কালো কালো স্পট, সেগুলো ফ্রেকলস, আর ফ্রেকলসের নিয়ম হলো ফ্রেকলস প্রথমে একটা আসবে, দুটো আসবে, তারপরে মাল্টিপল বাড়বে, মানে দুটোটা চারটে, চারটে আটটা, আটটা ষোলোটা, মানে এরমভাবে এটা বাড়তে থাকে প্রতিদিন। আচ্ছা এটা কি 26 বছর 25 বছর এই সময়? আরও আরও অল্প বয়সে আসতে পারে, মানে আমি রোদ্দুরে কন্ট্যাক্টে যত বেশি আসতে আরম্ভ করব তখনই এটা অ্যাক্টিভ হয়ে যায়। আর আমাদের তো আমরা জানি ওজোন লেয়ারে ইয়ে হয়েছে, গ্যাপ হয়েছে, তো ওই ইউভি রেজ আমাদের স্কিনে তো ভীষণ ক্ষতি করে। আমরা একটা ফ্রেকলস নিয়ে বসে দাদি আসলে আসছি, তবে তার আগে দেখে নেবো কে আছেন। নমস্কার। নমস্কার ম্যাম। কি বলছো গো? আমি আরামবাগ থেকে মোহনা বলছি ম্যাম। মোহনা, মোহনার বয়স কত ম্যাম? 25। কি সমস্যা মোহনা? আসলে কালকে ম্যামকে একটু ফোন করেছিলাম, কিন্তু যেটা জিজ্ঞেস করবো বলে ফোন করেছি সেটাই জিজ্ঞেস করতে ভুলে গেছিলাম, যে আমার চুলটা হঠাৎ করে মানে দেখছি যে এরকম ড্রাই কেন হয়ে যাচ্ছে বুঝতে পারছি না, চুলটা ড্রাই হয়ে যাচ্ছে। ফোন করলাম। ওকে, আর কোনো কোশ্চেন নেই তো মোহনা? হ্যাঁ হ্যাঁ, আর একটা কোশ্চেন, যেটা হচ্ছে এই মুখের মধ্যে ছোট ছোট লোম গুলো এগুলো মানে কিভাবে যাবে সেটাই ম্যামকে একটু জিজ্ঞেস করতাম। আচ্ছা আর কিছু? তোমার কথাই আসছি, কেমন মোহনা? ফ্রেকলস যেটা বলছিলাম এরকম বাড়ে, তো আমরা কি হয় যখন আমাদের ইয়াং এজ থাকে, স্কুলের পর আমরা ধরো স্কুল শেষ করলাম বা 10 থেকে কলেজ গেলাম, আমরা স্কিন নিয়ে খুব বেশি চিন্তা করি না, কারণ স্কিন আমাকে চিন্তা করার প্রয়োজন দেখায় না, একমাত্র যদি না আমার মুখে খুব পিম্পল হয়, ওটা হলে আমরা একটু বিব্রত হই, তখন আমরা একটু ভাবে কিছু একটা ইউজ করা যেতে পারে। বাট আদারওয়াইজ সানস্ক্রিন ইউজ করা মনে হয় আচ্ছা ঠিক আছে আরেকটু বয়স হোক, তো এই আরেকটু বয়স হতে গিয়ে কিন্তু সমস্যাটা হয়ে যায়, এই ফ্রেকলসগুলো শুরু হয়ে যায়। সানস্ক্রিন ইউজ করা কিন্তু মেকআপ করা নয়, সানস্ক্রিন ইউজ করা মানে তোমার নিজের স্কিনটাকে তুমি প্রোটেকশন দিচ্ছ ইউভি রেজ থেকে, যেটা তোমার কর্তব্য।
মানে আমরা স্কিনকে প্রোটেক্ট করবো, এটা তো আমাদের কর্তব্যের মধ্যে পড়ে, তাই না? কারণ আমরা তো সারাক্ষণ বাইরে ঘুরছি আর প্রচণ্ড রোদে, মানে এক্ষুনি প্রোগ্রাম আমরা শুরুই করলাম বলে যে বৃষ্টি থামছে তারপরে 35 ডিগ্রি হয়ে যাচ্ছে, মানে বুঝতে পারছো না কতটা সাংঘাতিক এটা ড্যামেজ করছে স্কিনকে। তো তোমার স্কিনে যদি কিছু না SPF 30টা জাস্ট ইউজ করে বেরো, আর তার আগে তুমি আমাদের S7 Platinum ক্রিমটা ইউজ করবে, এটা কিন্তু স্কিন রিপেয়ারের কাজ করে। তবে বাইরে বেরোবার অন্তত 15 মিনিট আগে SPF 30 ইউজ করবে। SPF 30টা একবার ইউজ করো, এটা আমি সবাইকে রিকোয়েস্ট করছি যারা যারা সানস্ক্রিন ইউজ করে না, একবার ইউজ করো SPF 30, সানস্ক্রিনকে তোমরা ভালোবাসবে। দিস ইজ আ প্রমিস ফ্রম সাফায়ার, কারণ এর ফিনিশ এত ভালো, এটা ম্যাট ফিনিশ দেয়, এটা ইউজ করলে ঘাম হয় না, এটা চিটচিটে নয়, এটা ইউজ করলে স্কিন কালো লাগে না, উল্টে ফ্রেশ লাগে। এবং তুমি সকালবেলা যখন বাড়ির থেকে বেরোচ্ছ, যে বললে তুমি সারাদিন ঘোরাঘুরির কাজ করছো, তুমি যখন বাড়ির থেকে বেরোচ্ছ আর বাড়িতে যখন ফিরছো, অ্যাটলিস্ট তোমার স্কিনটা প্রেজেন্টেবল লাগবে, ওই একদম বিধ্বস্ত, টায়ার্ড, কালো, প্যাচপ্যাচে, এটা মনে হয় সানস্ক্রিনের যে ভীতিগুলো আমাদের আছে সেই ভীতিগুলোকে, সেটাই আমিও চেষ্টা করছি এই ভীতিটা ভাঙার সবার, যে একবার SPF 30 ইউজ করুন। আর যেহেতু তোমার স্কিনে অলরেডি ফ্রেকলস এসে গেছে, তুমি কিন্তু স্কিনে একটু টিট্রি ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবে, ধুয়ে তুমি আমাদের যেটা বললাম S7 Platinum ক্রিমটা ইউজ করবে, অল্প ভালো করে পুরো মুখে ইউজ করবে, এবং ইউজ করার পর তুমি SPF 30 ইউজ করবে। SPF 30 ইউজ করে গো আউট, নিজের সারাদিনের কাজকর্ম করো, টেনশন ফ্রি হয়ে যাও, বাড়িতে এসো, বাড়িতে এসে মুখটা ধুয়ে নাও আবার ফেস ওয়াশ দিয়ে, ধুয়ে আমাদের যে ডিটান প্যাকটা আছে ওই ডিটান প্যাকটা ইউজ করো, 15 মিনিট চুপচাপ শুয়ে থাকো, প্যাকটাও শুকোক, তোমার স্কিনটাও রিল্যাক্স করুক, আর প্যাকটা কাজ করারও সময় পাক। 15 মিনিট রিল্যাক্স করো, তারপর হালকা জল একটু মুখে ছিটিয়ে নিয়ে একটু হালকা হাতে রাব করে মুখটা ধুয়ে নাও। পুরো প্রসেসটা করার আগে নিজের একটা সেলফি তুলে রাখো, ফেসটা ওয়াশ করার পর নিজের একটা সেলফি তোলো, দেখো একবার ইউজ করে তোমার স্কিনটা কতটা ডিফারেন্স হয়। আর এটা যদি একদিনে হয়, সেটা যদি তুমি রেগুলার করো, তুমি ভাবতে পারছো তোমার স্কিনটা একদম মিরর ফিনিশ দেবে, মানে দিস ইজ আ গুড অ্যাডভাইস, প্লিজ ফলো ইট। এবং পুজোর আগে কেন, সারা বছর তোমাকে স্কিন নিয়ে টেনশন করতে হবে না। একদম ঠিক কথা, বহু বছর ধরে বসুদেতে আমরা সাফায়ারের নামটা শুনছি, আর বহু বছর ধরে এই বিশ্বাস, এই আস্থা কিন্তু সাফায়ারের প্রতি আমাদের আছে যে শুধুমাত্র ইচ্ছে শক্তিটা দিয়ে যদি আমরা ব্যবহারটা শুরু করে দিই, তাহলে স্কিন দেখে লোকে কিন্তু একবার প্রশ্ন করবে, নিজের আয়নার সামনে দাঁড়িয়ে মনটা ভালো হয়ে যাবে, আর আপনাকে যারা পছন্দ করেন না তাদের ঈর্ষার কারণে আপনি কিন্তু আরো বেশি করে হয়ে যাবেন। তো আমার মনে হয় স্কিনকে সুন্দর রাখা ভীষণ নিজের জন্য, কারোর জন্য না, একদম ঠিক কথা, একদম। কারণ স্কিনের প্রতিফলন আপনার মনের উপরে কিন্তু ভীষণ রকম হয়। মনকে ভালো রাখুন, আমরা প্রত্যেকে এখন ব্যস্ত, যেটা বসুদাদি এক্ষুনি বলছিলেন, সেই ব্যস্ততার কাজগুলোকে আমরা খুব সুন্দরভাবে পরিপাটি করে কিন্তু করতে পারি। বাইরে বেরোবার আগে তুমি যদি নিজের মুখটা দেখে বেরো যে ইটস লুকিং নাইস, তোমার কনফিডেন্স লেভেল কোথায় যাবে বলো তো, তুমি দ্বিগুণ শক্তি, মানে দ্বিগুণ এনার্জি নিয়ে কাজে বেরোবে। তো দিস ইজ গুড ফর ইওর ক্যারিয়ার অলসো, যে তোমার কনফিডেন্স লেভেল কোথায় থাকবে। আর বলে না সুন্দর মুখের জয় সর্বত্র, তো এক্স্যাক্টলি আমি তো বলছি না তোমার ফর্সা হয়ে মেকআপ করে একদম HD মেকআপ করে বেরোতে, তোমাকে বলছে একটা সুন্দর স্কিন নিয়ে, একটা সুন্দর প্রেজেন্টেবল গ্লোয়িং স্কিন নিয়ে বেরোতে, এবং সেটাই বেশি অ্যাট্রাকটিভ। কিন্তু মেকআপ করা স্কিন কিন্তু ভালো লাগে না, ওই ক্যামেরায় ফটো তোলা অবধি ভালো লাগে। তুমি কি আশেপাশে যাচ্ছ বাসে, ট্রামে, মেট্রোতে, তোমার কি ভালো লাগবে কেউ খুব মেকআপ করে তোমার পাশে যাচ্ছে? আমরা একটু মনে মনে ভাবি বাবা কত মেকআপ করে বেরিয়েছে, তাই না? সো কারো কারো প্রফেশন ডিমান্ড করে, সেটা ডিফারেন্ট, বাট স্টিল ডেইলি ইউজে আমরা খুব একটা মেকআপ পছন্দ কেউই করি না। তো মেকআপ ছাড়া কিভাবে ভালো থাকবো, সে কারণেই তো রবিবার ঠিক দুপুর 12টায় এই লাইভ অনুষ্ঠানে আমরা সেই বিষয়গুলো বারংবার আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করি। মোহনার উত্তরে আমরা ফিরে আসবো, তবে তার আগে কে আছেন? নমস্কার। আমি একটা চুলকে ফেলেছিলাম, মনে হচ্ছিল মানে ইয়ে হচ্ছিল চুলকে, আস্তে আস্তে না যে একটা কালো স্পট গুলো না উঠছে না। আচ্ছা মানে দাগটা তুলতে হবে এখন, তাই তো? না না একটু একটু বড় একটু বেড়েও যাচ্ছে।
আচ্ছা মানে ডাকটা স্প্রেড করছে বলতে চাইছেন, তাহলে ওটাকে একটু আটকাতে হবে। ঠিক আছে আপনি শুনুন, আমি তার আগে একটু মোহনার উত্তরটা দিই। ওর চুল পড়ে যাচ্ছে কি আর চুলে ড্রাই হয়ে যাচ্ছে হঠাৎ করে। মোহনা তুমি কেরাপ্লেক্স ইউজ করো কেমন? আর শ্যাম্পু করার পর কন্ডিশনারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো লাল বটল যেটা দেখা যাচ্ছে, শ্যাম্পু করে নেবে, শ্যাম্পু করার পর ভিজে চুলে শ্যাম্পুটা ধুয়ে ফেলার পর অল্প কন্ডিশনার নেবে, নেবে চুলটা দুদিকে মানে দুদিকে পার্টিং করে সামনে নিয়ে এসে না কন্ডিশনার জাস্ট লেন্থে লাগাবে, লেন্থে লাগিয়ে 5 মিনিট ওয়েট করো, করে ওটাকেও খুব ভালো করে ধুয়ে নাও। কন্ডিশনার কিন্তু খুব বেশি ভালো করে ধুতে হয়, মানে শ্যাম্পু ধুতে যদি তোমার 2 মগ জল লাগে, মানে 5 মগ জল লাগে ধুয়ে নাও, কন্ডিশনার ধুতে কিন্তু 8 মগ জল লাগবে, লাইক দ্যাট। তো কন্ডিশনার কিন্তু চুলের স্ট্রেস রাখা যাবে না, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। ওর যা কাজটা করার ওই 5 মিনিটে করে নেবে, তারপরে তুমি ভিজে চুল তো আমরা আঁচড়াই না, ওটা প্রপারলি ড্রাই করে নিলে তুমি ড্রাইনেস থেকে বেরিয়ে আসতে পারবে। আর একটা ছোট্ট ট্রিক দিচ্ছি তোমাকে, যখন শ্যাম্পু ইউজ করবে, জানি না তুমি কোন শ্যাম্পুটা ইউজ করো সাফায়ারে, তাও আমি বলবো যেহেতু তোমার ড্রাই লাগছে হেয়ার, তুমি আমাদের হেনা হিবিস্কাস শ্যাম্পুটা ইউজ করো। আর শ্যাম্পুটার মধ্যে একটু হাফ চামচে চিনি মিক্স করে নেবে শ্যাম্পু করার আগে, ধরো চান করার 5 মিনিট আগে তুমি শ্যাম্পুর মধ্যে চিনিটা মিক্স করে রাখলে, ওটা দিয়ে শ্যাম্পু করো, দেখো স্কিনে চুলের গ্লেজ কত বেড়েছে। ওহো, আর চট করে কথা বলবো, 1 মিনিট সময় দিন, 1 মিনিটও লাগবে না। আর 9830371666 এই নাম্বারটা দেখুন টিভি স্ক্রিনে যাচ্ছে, এই নাম্বারে আপনারা ফোন করবেন অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে, বা ফোন করুন 9830557891 এই নাম্বারে। এবার বলুন কে আছেন, নমস্কার। হ্যালো, আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে, হ্যাঁ বলুন, কি সমস্যা? সমস্যা বলতে আমার চুল উঠে যাচ্ছে প্রচুর। আচ্ছা, এই তো আলোচনা করলাম, এই মাত্র আলোচনা করা হলো, শুনলেন? হ্যাঁ শুনেছি শুনেছি। আচ্ছা শুনেছেন, আবার ফোন করেছেন। আর কিছু আলোচনা করতে হবে আপনার জন্য না? একটাই সমস্যা না আরো আছে? দিনের বেলা ইউজ করবেন, আর রাত্রেবেলা ঘুমোবার আগে S7 প্ল্যাটিনাম সিরাম। এটা কিন্তু স্কিনের মানে আমরা এটাকে মিরাকল ক্রিম আর সিরাম বলি, এটা স্কিনের যাবতীয় সমস্যা দূর করে দেয়। যাদের হাতে একদম সময় নেই তারা দিনের বেলা S7 ক্রিম লাগান, রাত্রেবেলা S7 সিরাম ইউজ করুন, কিচ্ছু ইউজ করার আর প্রয়োজন হবে না স্কিনে, স্কিন একদম ঝকঝকে হয়ে যাবে, একদম স্পটলেস হয়ে যাবে। আর তার সাথে যেটা করবেন সেটা হলো আমি যেটা কথা বলছিলাম, ডিটান প্যাক। ডিটান প্যাক আপনি আপাতত রেগুলার ইউজ করুন, যখন দাগটা কমে যাবে তখন আপনি অল্টারনেট ডে ইউজ করবেন কেমন। আর রোদ্দুরে বেরোবার আগে অবশ্যই সানস্ক্রিন ইউজ করবেন, কারণ দাগটা কিন্তু কমবে। এবার যদি আপনি সানস্ক্রিন ইউজ না করে আবার বাইরে যান, আবার কিন্তু দাগ ট্যানিং এসে যাবে, দাগটা স্প্রেড করবে। তো ওটাকে আটকাবার জন্য SPF 30 কিন্তু দুপুর মানে যখনই আপনি বাইরে বেরোচ্ছেন, বাইরে বেরোবার 15 মিনিট আগে একটু SPF 30 ইউজ করে বেরো। ওকে, আরও একবার বন্ধুদের জন্য বলে রাখবো যে প্রোডাক্ট বাড়িতে বসে সংগ্রহ করতে চাই, প্রোডাক্ট কিনে ফেলেছি, কিভাবে ব্যবহার করব, প্রোডাক্ট ব্যবহার করে ভীষণ ভালো আছি, বা প্রোডাক্ট নিয়ে আমার কোনো একটা কোয়ারি রয়েছে, যে কোনো ধরনের প্রশ্ন আপনার থাকুক না কেন, আপনি কিন্তু ফোন করতে পারেন 9830371666। দেখুন টিভি স্ক্রিনের নাম্বারটি যাচ্ছে, তাছাড়া আরেকটি নাম্বার রয়েছে 9830557891, এই নাম্বারে কিন্তু ফোন করতে পারেন। যেহেতু তুমি কিছুক্ষণ আগে বললে 40 দিনের মতন বাকি পুজো, ফেশিয়ালটা কি এখন থেকে স্টার্ট করে দেব? একদম, এখন থেকে উইকে একবার করে ফেশিয়াল করতে আরম্ভ করুন, পুজোর আগে আর কিছু করার প্রয়োজন হবে, কোনো স্পেশাল টাচেরই প্রয়োজন হবে না, একদম স্কিন রেডি হয়ে যাবে। আচ্ছা ধরো আমার মুখে পিম্পলস আছে, তাহলে আমি কোন ফেশিয়াল করব? পিম্পল অয়েলি স্কিন থাকলে একনি আউট কিট করব, আদারওয়াইজ সবাই আমাদের গোল্ড কিট করতে পারে। আমি গোল্ড কিট বারণ করে উপায় নেই আমার, কারণ সবাই আবার ফোন করবে আমি কি গোল্ড কিট করতে পারি না। তো গোল্ডের উপর আমাদের একটু সফট কর্নার আছে, কিছু করার নেই, তো ইউজ করুন। গোল্ড তো গোল্ডের মতোই গ্লো দেবে স্কিনে, আর এখন তো সেটাই বেশি দরকার। মানে হাজবেন্ড যদি সোনার কানের দুল বা গয়না না কিনে দিতে পারে, অন্তত পক্ষে বলবেন একটা গোল্ড কিট কিনে দাও, যেটা কিন্তু আমার স্কিনকে চকচক চকচক করবে। হেয়ার নিয়ে আমরা প্রচুর আলোচনা করেছি, আপনারা সোশ্যাল সাইটে গিয়ে ইউটিউবে গিয়ে কিন্তু এই অনুষ্ঠান আবারও দেখতে পারেন, সাফিয়ারের ফেসবুক পেজেও কিন্তু দেখতে পারেন, সেখানে বসু দিদি আজকে বারংবার কিন্তু হেয়ার নিয়ে বলেছে, একটু শুনে নেবেন, নাহলে আরও একবার প্রমিস করছি সামনের দিন হেয়ার নিয়ে আলোচনা কিন্তু করবো অবশ্যই আপনাদের জন্য। রবিবার ঠিক দুপুর 12টা ভুলবেন না, আমরাও ভুলবো না। বসু দিদিকে ধন্যবাদ, ধন্যবাদ, আপনাদের প্রত্যেকে ভালো থাকুন, নমস্কার নমস্কার।